বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 126 জনের নাম সহ অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতরাতে নিহতের বাবা নজরুল ইসলাম মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, নিহত সৈকত ঢাকা কমার্স কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল। গত 5 আগস্ট আন্দোলনে সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।